সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা নাজনীন সুমি, সুমিস কিচেন প্রেজেন্ট ইট হেলদি লাইফ হেলদি অনুষ্ঠানে। কেমন আছেন সবাই? ভালো তো? আজকে সামনে যেহেতু ঈদ, এই জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে হাজির হয়েছে, কারণ ঈদ মানে সবার বাড়িতেই বোরহানিটা থাকে, তাই না? তো সেই ধরনের একটা দারুণ মজার রেসিপি দেখাবো আজকে। আজকে আমাদের মাঝে এই দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছে সুলতানা কবির। সুলতানা, তোমাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছো? থ্যাংক ইউ সুমিয়াপ্পা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে গরমে খুব নাজেহাল, একেবারে খুব গরম পড়ছে। আসলে রান্নার কাজটা এমনই, আমাদের গরমের মধ্যেই রান্না করতে হয় এবং কষ্টটা করতে হয়, এবং এই কষ্ট করে যে আমরা খাবারটা যখন সার্ভ করি, তখন যার কাছে দেই, আসলে অতিথি বা আমাদের বাড়ির সদস্য, সবাই কিন্তু খুব তৃপ্তি করে যখন খায়, তখন এই কষ্টটার কথা আমাদের মনে থাকে না, তাই না সুলতানা? থাকে না কোনো ক্লান্তি, থাকে না কোনো কষ্ট, থাকে না, এটুকুই প্রাপ্তি আসলে আমাদের, তাই না? আমরা এটুকুই চাই যে আমি কষ্ট করে করলাম, কেউ তৃপ্তি নিয়ে খেলো বা ভালো লাগলো বললো, ওটুকুতেই মনে হয় যে না, আমার সমস্ত ক্লান্তিগুলি শেষ হয়ে গিয়েছে, খুবই ভালো লাগে। এটাই আসলে, এটাই আমাদের সার্থকতা। তো তুমি কি সংক্ষেপে, তোমার অনেক 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 বড় পরিচয়, সুলতানা কিচেনের ওনার, তুমি সার্টিফাইড অ্যাসেসর, এবং আরো তোমার অনেক পরিচয় আছে, তুমি কি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করবে কি কি কাজ করছো, কি নিয়ে কাজ করছো? সুমেপা, আমি একজন পেস্ট্রি শেফ, আমি পর্যটন থেকে কোর্স করেছি এবং আমি ন্যাশনাল এবং প্রফেশনাল দুটোই করেছি। আর তাছাড়া রান্না শুধু বেকিং না, কুকিং এর সাথে আমি অনেক দিন থেকেই জড়িত। এছাড়া বর্তমানে আমি অনলাইন ক্লাসগুলো নেই, কুকিং এবং বেকিং দুটো সবকিছুর উপরেই ক্লাস নেই, ট্রেনার বলা যায়। তো কিছুদিন আগে আমি বিটিভির একজন অ্যাসেসরও হয়েছি, এই তো চলছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো তোমার অনেক এক্সপ্লেন, স্টুডেন্ট। তুমি আপনার তোমাকে একটু থ্যাংক ইউ জানিয়ে নেই, তোমার এই ইট ইট হেলদি এবং ইট হেলদি লাইফ হেলদি এই প্রোগ্রামটার কারণে আমরা আসলে অনেক কিছু জানতে পারছি, অনেক দেশ বিদেশের অনেক শেফদেরকে তুমি নিয়ে আসতেছো, ওনাদের কাছ থেকেও আমরা অনেক 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 টিপস পাচ্ছি। এবং আমি কিন্তু নিজেকে একজন শিক্ষার্থী বলতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে যে আমি এখনো শিখছি, এখনো কত নতুন নতুন কিছু প্রতিদিন জানছি, একদম আমার যারা জুনিয়র তাদের কাছ থেকে শিখছি, যার যারা সিনিয়র তাদের কাছ থেকে তো অবশ্যই শিখছি। তো তোমাকে তার জন্য একটা বিগ থ্যাংক ইউ, তুমি খুব সুন্দর একটা তোমাকে প্ল্যাটফর্ম আমাদের জন্য তোমাকে তুলে ধরে। অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি সময় দিয়েছো আমাকে। তুমি এত ব্যস্ত, টেলিভিশন শুটিং, তোমার আরো অনেক কাজ থাকে আমি জানি, সবকিছু মিলিয়ে তুমি যে অনেক ব্যস্ত একটা সময় কাটাও, সেটা আমি খুব ভালো করে জানি। তোমার অনেক স্টুডেন্ট, আশা করছি তোমার স্টুডেন্টরা আজকে আমাদের সাথে থাকবে এবং দেখবে তোমার ঈদ স্পেশাল বোরহানিটা। আর তুমি কি রেসিপিটা আগে দেখিয়ে নিবে আমার দর্শকদেরকে? আমার মনে হয় রেসিপিটা দেখানোর পরে আমরা আবার একটু গল্পে ফিরে যাই। আচ্ছা, রেসিপি আমি দেখিয়ে দিব না মুখে বলে দিব? প্রথমে তো ইনগ্রিডিয়েন্টস গুলো বলবে। আচ্ছা, তার আগে একটু আমি একটু শুনেই নি, কারণ একটু গল্প করেই নি, মনে হচ্ছে কি আচ্ছা, সমস্যা জাস্ট নাই, একটু দেখানো রেসিপি হয়ে গেল, তো রেডি করা, হয়েই গেল। হ্যাঁ, রেসিপিটা আমি একটু দেখিয়েও জানতে চাই দিতে যে পারবো। সুলতানা, তোমার এই অবস্থানে আসার পেছনে তোমার মানে কি কি বিষয় অনুপ্রেরণা কাজ হিসেবে কাজ করেছে? অবশ্যই প্রথমত বলবো যে উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া, তিনি সাহায্য করেছেন বলেই আজকে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। তবে এসেছি বলতে পারো যে ফ্যামিলি নিডস বা আমার বাচ্চাদের জন্য, হাজবেন্ডের জন্য, মা বাবা শ্বশুর শাশুড়ি তো অবশ্যই আছেন, তো ওনাদের চয়েস যখন আমি রান্না করতাম শুরু থেকেই টুকটাক করে এটা সেটা ওটা, তো ওরা খেয়ে যখন বলতো না যে ভালো হয়েছে, আবার করো, প্রশংসা করে, তো ওই থেকে যে একটা ভালো লাগা শুরু হলো, এরপর আর থামিনি আর কি, চলছেই তো চলছেই, এখনো চালাচ্ছি ইনশাল্লাহ। ইচ্ছা আছে যে একদম শেষ পর্যন্ত এই রান্না নিয়েই থাকবো, এটা আগে নেশা ছিল, এখন পেশা হয়েছে, তো ভালো লাগার একটা জায়গা। সুমেপা, তুমিও তো আছো এই জগতে, তুমি নিশ্চয়ই জানো যে এটা কত বড় একটা নেশা, যখন আমরা এটার ভিতরে ঢুকে যাই এই রান্নার জগতে বা রান্না করার জন্য, তখন আমরা অনেকটা, যেমন মানুষ একবার কিছু নেশা বা পছন্দের জায়গায় ঢুকে গেলে আর বের হতে পারে না, আমরাও কিন্তু সেরকমই হয়ে গিয়েছি এখন, যে এখন মনে হয় যেন সমস্ত কিছু আমার এই রান্নাকে ঘিরে, আমার ভালো লাগা বলো, ভালোবাসা বলো, সবকিছু আমার এখন রান্না ঘিরেই। আসলেই তাই,
মানে ভালো লাগার জায়গায় আমরা কাজ করতে পারছি, আমরা যে যেটা ভালোবাসি পছন্দ করি এবং সেই জায়গাটাকে আমরা কাজ করছি, এইটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া আমি বলবো। অনেকে হয়তো অনেক কিছু পছন্দ করেন ভালোবাসেন কিন্তু কাজ করেন একদম ডিফারেন্ট সেক্টরে, কিন্তু আমাদের ভালো লাগা ভালোবাসার জায়গাতে আমরা কাজ করছি, এটা আমরা আসলেই ভাগ্যবান। আর সবচেয়ে মজা হচ্ছে তুমি তো প্রেস্টি সেফ, কিন্তু তুমি প্রেস্টি আজকে দেখাচ্ছ না, আজকে দেখাচ্ছ একদম ডিফারেন্ট একটা আইটেম বোরহান, তো এইটা কেন মাথায় আসলো যে ঈদ দেখে না অন্য কোনো কিছু? মাথায় আসলো কেন সময় পা, যে সামনে কিন্তু আর কয়টা দিন পরে আমাদের ঈদ আসছে, কোরবানির ঈদ আমরা যেটাকে বলি। তো কোরবানির ঈদে আমাদের যেমন প্রত্যেকের ঘরে আমাদের রেডমিটটা কিন্তু খাওয়া হয়, সবারই কম বেশি খাওয়া হয়। তো বোরানি এমন একটা জিনিস যেটা ডাইজেস্টে খুব হেল্প করে, হ্যাঁ, তো এক্সট্রা ফ্যাটটা যেটা জমা হয় না, এবং আমরা সবাই করি বোরানি, একটা খুব জনপ্রিয় একটা ড্রিঙ্কস আমাদের সবার জন্য, সবার ঘরে ঘরে সবাই পছন্দ করে। এবং আমরা সাধারণত আমাদের যেসব সামাজিক প্রোগ্রামগুলি, বিয়ে বলি বা অন্যান্য যত প্রোগ্রাম বা আমাদের ঘরোয়া প্রোগ্রামেও আমরা কিন্তু খাবার শেষে বা খাবার পাতে বোরানি রাখতে খুব পছন্দ করি। তো এটার কারণও আছে বটে, যে আমরা যখন অতিরিক্ত একটু তেল মশলাদার খাবার খেয়ে থাকি বা রিচ ফুড খেয়ে থাকি, তখন বোরহানিটা আমাদের হজমে খুব সাহায্য করে। আর টক দই তো শরীরের জন্য অনেক ভালো, এটা জানোই, প্রচুর ক্যালসিয়াম আছে, এবং দুধের চেয়ে কিন্তু দইয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম আয়রন পাওয়া যায়। তো সেজন্য বোরহানিটা একটা স্বাস্থ্যকর পানীয়। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, সেজন্য আমি ভাবলাম যে এটা অনেকেই করবে, তো এই জন্যই দিলাম যে উপকার যেন হয়, সবাই যেন করতে পারে খুব সহজেই, মেজারমেন্ট সহ আমি দিয়ে দিব ইনশাল্লাহ। বাহ, আসলেই দইটা কিন্তু আমাদের সবসময় মানে আমাদের যদি খাদ্য তালিকায় রাখি এটা, হ্যাঁ, এই তোমার এই ইনগ্রিডিয়েন্টসটা আমি আমার দর্শকদেরকে পরে পাঠিয়ে দিব, কারণ তুমি আমাকে পাঠিয়েছো খুব সুন্দর করে লেখা। আমি চিন্তা করেছি আজকের রেসিপিটা কমপ্লিট হলে ছবি সহ কোলাজে পোস্ট করে দিব তোমার রেসিপিটা, তাহলে যারা আজকে দেখবে অথবা যাদের কোনো কিছু মনে হবে যে এটা কি কতটুকু ছিল মনে নাই, তারা কিন্তু রেসিপিটা দেখে খুব সুন্দর ভাবে করতে পারবে। আর এই রেসিপিটা যে ঈদ উপলক্ষে করবে সেটাও শুধু না, এটা কিন্তু কোনো অকেশনে আমাদের যে কাচ্চি বিরিয়ানি বা এরকম কোনো যখন রিচ ফুড বাড়িতে হবে তখনও কিন্তু সেম রেসিপিটাই করতে পারবে, তাই না? তো সুলতান, আমরা কি শুরু করব? জি অবশ্যই, আমি তৈরি আছি সময়পা, তুমি অনুমতি দিলে আমি শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তুমি তাহলে আমাদেরকে ইনগ্রিডিয়েন্টস গুলো একটু দেখায় দাও, দিয়ে শুরু করে দাও। ইনগ্রিডিয়েন্টস গুলি দেখে দেবো এবং একটু মুখে বলেও দিই প্রথমে। হ্যাঁ, আমি অবশ্যই। যেটা আজকে করবো, এটা বোরহানি, যেটা আমরা বিয়ে বাড়ির বোরহানি বলে থাকি, খেয়ে থাকি সবসময়। তো আমি একটু কম মেজারমেন্ট করে দেখাচ্ছি, যারা একটু বেশি করে করতে চান তারা রেসিপিটা ওই পরিমাণে বাড়িয়ে নিলেই হবে, হ্যাঁ, তবে এর চেয়ে কম কিন্তু করা যাবে না। তো আমি আজকে যেমন 1/2 কেজি টক দইয়ের বোরানি আমি করে দেখাবো। তো আমার লাগবে যা যা লাগবে, টক দই লাগছে আমার 1/2 কেজি, মিষ্টি দই লাগবে আমার 1/2 কাপ, কাঁচামরিচ বাটা লাগবে 1/2 চা চামচ, পুদিনা পাতা বাটা 1/2 চা চামচ, সরিষা গুঁড়ো লাগবে 1/4 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, নর্মাল লবণ 1/2 চা চামচ, চিনি 3 টেবিল চামচ, টমেটো সস লাগবে আমাদের 1/2 টেবিল চামচ, আর পানি আমি 1/2 কাপ দিয়েছি, কিন্তু সেটা আমরা আমাদের দইয়ের যে ঘনত্বটা আছে বা দইয়ে আমার কি পরিমাণ পানিটা আছে সেটা আমরা দেখে পরে কম বেশি যদি লাগে আমরা সেটা দেখে দিয়ে নিব। এই আপু আমার এটাই ইনগ্রিডিয়েন্টস। তো আমি তুমি যদি বলো আমি শুরু করতে পারি। হ্যাঁ, তুমি শুরু করো, আগে রেসিপিটা হয়ে যাক, তারপর আমরা আবার একটু গল্প করবো। আচ্ছা ঠিক আছে। আসলে আজকে যে রেসিপিটা হচ্ছে এটা শুধু ঈদ বলে না, ঈদকে সামনে রেখে আমরা করছি কিন্তু আপনারা বাড়িতে যে কোনো অকেশনে কিন্তু এটা করতে পারেন, বাড়িতে অতিথি এলে, অথবা সুলতানা তো বললো বিয়ে বাড়ির বোরহানিও বলা যায়। অনেকে কিন্তু বিয়ে বাড়িতে যান যে বোরহানিটা খুব মজা হয় বিয়ে বাড়ির, কিভাবে পড়ে অনেকেই হয়তো জানেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটি ঈদ বিয়ে যে কোনো অনুষ্ঠান সব জায়গাতেই কিন্তু আপনারা এই রেসিপিটি করতে পারবেন। খুবই সিম্পল একটা রেসিপি, আর ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর করে সুলতানা বলে দিল, তারপরেও আপনারা কোলাজে চোখ রাখবেন। আমি আজকের রেসিপিটি পুরো ইনগ্রিডিয়েন্টস সহ দিয়ে দিব, কারণ যাতে আপনাদের কোনো কিছু মিস না যায়, আর ভিডিওটি তো থাকবেই, আপনারা কিন্তু দেখতে পারবেন। আর সুলতানা, আমি জানি যে
অনেক গুণের একটা মেয়ে, সে অনেক ব্যস্ত, তারপর আজকে আমাকে সময় দিয়েছে। আমি এজন্য সুলতানার কাছে মানে কৃতজ্ঞ। এবং আপনারা যারা দেখছেন আমাদেরকে তারা জানেন, অনেকেই হয়তো চেনেন, কমেন্ট আসছে, আমি একটা কমেন্ট পড়ি। দুইজন প্রিয় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আর আপু তোমাদের মতো সহযোগিতামূলক মানসিকতা এখন খুব কম দেখা যায়, শুভকামনা। আরো একজন লিখেছে, দুজন প্রিয় অভিজ্ঞতা সম্পন্ন আর এত সহযোগিতামূলক মনোভাব খুব কম পাওয়া যায় এখন, শুভকামনা আপু তোমাদের। দুটো কমেন্ট প্রায় কাছাকাছি, এবং যারা সুলতানাকে চেনেন বা আমাকে চেনেন তাদেরই কেউ একজন পড়েছেন। কিন্তু আমরা আসলে মানে খুবই ধন্য যে এই ধরনের কমেন্ট গুলো আপনারা করছেন, এবং যারা রেসিপিটি দেখছেন আমি জানি তারা বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন এবং জানাবেন আমার দর্শকদেরকে। মানে আপনারা যখন বাড়িতে করবেন, করে কিন্তু আমাদেরকে জানাবেন যে কেমন হলো রেসিপিটি, কারণ সুলতানা কিন্তু দারুণ মজার হয় এই রেসিপিটি। আর আপনারা করে আপনারাও জানাবেন আপনাদের কেমন হলো। আমি ছোট্ট করে একটা সুলতানা রেডি করতে করতে ক্যামেরা, একটা আমাদের যে আজকের অনুষ্ঠানের একটা ছোট্ট প্রোমো ছিল, প্রোমোটা একটু দেখে আসি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। চলুন আমরা দেখি আজকে সুলতান আমাদের কিভাবে করে দেখাচ্ছে কোরহানিটি। হ্যাঁ সুলতান তুমি সুমেপা, শুরু আমি করো। জি একটু একটু কথা বলি সুমেপা। বোরহানি কিন্তু আমরা অনেক টেস্টের খেয়ে থাকি। আমরা সাধারণত আমাদের দেশে আমরা তিনটা টেস্টের বোরহানি খেয়ে থাকি। একটা হচ্ছে টক, একটু টক স্বাদের হয়, একটা একটু বেশি মিষ্টি স্বাদের হয়, কোনোটা আবার একটু ঝাল হয়। তো এক এক জায়গায় কিন্তু এক একটা টেস্ট আমরা পাই। যেমন আমরা এক এক জায়গায় গেলে মনে হয় আজকে এরকম ছিল, কালকে ওরকম লেগেছে। তো আমরা যখন বিয়ে বাড়িতে গিয়ে বোরহানি খাই, বোরহানিটা কিন্তু আমরা শেফ বলি বা আমাদের সদ্য যে বাবুর্চি যাই বলি না কেন, ওনাদের চয়েসে যার কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু করে থাকে, তাই না? তো আজকে আমি যে বোরহানিটা করব, এটা একটু একটু টক কম, একটু মিষ্টিটা বেশি। বিয়ে বাড়ির বোরহানিটা যেটা আমরা একটু একটু ঠিকটাও বেশি, এটা তো সেটাই আমি আজকে করিয়ে দেখাবো। তো আমি শুরু করলাম, আমাদের যে 1/2 কেজি টক দই, 1/2 কেজি টক দই আমি এখানে নিয়ে রেখেছি, আগেই আমি মেপে রেডি করে রেখেছি। আর আছে আমার এখানে 1/2 কাপ মিষ্টি দই, সেটাও আমি এখানে মেপে রেখেছি। মিষ্টি দই টক দই আমরা দুটোই দিচ্ছি। জি দুটোই নিচ্ছি। তো এটাকে আমরা একটু প্রথমে একটা পাতলা কাপড়ের মধ্যে, যে একটা পরিষ্কার পাতলা কাপড়ের মধ্যে আমরা দইটাকে আগে একটু এভাবে ছেঁকে নিব। তাহলে কি হবে, একটা স্মুথ বোরানি হবে, একদম মসৃণ হবে দইটা, যে আমাদের দলা থাকে বা কোনো লাম্স থাকবে না, খুব সুন্দর হবে। তো সেজন্য আমরা প্রথমে দইটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে আমরা একটু, এখানে কতটুকু দই আছে বললে? এখানে আমার 1/2 কেজি দই আছে। আচ্ছা, 1/2 কেজি দইকে আমরা একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি, তার সাথে মধ্যে কিন্তু আমি মিষ্টি দইটাও দিয়ে দিচ্ছি, এখানে কতটুকু মিষ্টি দই? 1/2 কাপ। আচ্ছা, 1/2 কাপ মিষ্টি দই আমরা দিয়ে দিচ্ছি। এটা পাতলা লাইলনের কাপড় বা এরকম কিছু দিয়ে হলে ভালো হবে, তাই? হ্যাঁ, পাতলা একদম সুতি কাপড় গুলো আছে না, একেবারে পাতলা লাইলিনের, যেটা আমরা অনেক সময় ইউজ করি না, একদম নরম একটা কাপড়, নরম সেটা কাপড়, দিয়ে করে নিলে হ্যাঁ খুব সুন্দর হবে। সুলতানা কি সুন্দর করে কিন্তু টিপস গুলো বলে দিচ্ছে, যারা নতুন রাঁধুনি আমার মনে হয় তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। কারণ
অনেকে আছে হয়তো অনেক রান্না জানে, কিন্তু বোরহানিটা ঠিক জানে না। আমাকে আমি শুনেছি অনেকের কাছে যে বোরহানি খেতে খুব পছন্দ করি, কিন্তু আমার বোরহানিটা ঠিক মজা হয় না, কেন যেন ঠিক বিয়ে বাড়ির বোরহানির মতো হয় না। তো আজকে সুলতানা যে টিপস গুলো বলে দিচ্ছে, এগুলো ফলো করে যদি করেন দেখবেন অবশ্যই আপনারটা খুব ভালো হয়েছে। মনোযোগ দিয়ে দেখুন সুলতানা কি করছে। একদম পুরোটা নিয়ে নেওয়া হলো। জি, পুরোটাকে আমি একটু কাপড় দিয়ে করে ছেঁকে নিয়েছি। এবার এই যে এখন আর কোনো এখানে কোনো লাম্পস বা দলা পাকানো কোনো ভাব নাই, পুরাটাই আমার খুব সুন্দরভাবে দুটোই মিশে গিয়েছে এবং খুব সুন্দরভাবে পড়েছে। আবার একটু ফেটিয়ে নিচ্ছ, তাই তো জি জি বললাম? তারপরে একটু ভালো করে ফেটে নিচ্ছ জি দুই দুইটা দই এবার যাতে আমি ভালোভাবে মিশে যায়। সাইডে একটু রেখে আমরা আমাদের বাকি জিনিসগুলো একটু মিলিয়ে নিব। আরেকটা বাটিতে আমরা আমার যে এই যে কাঁচামরিচ বাটা নিয়েছি আমি এখানে 1/2 টিস্পুন, এগুলো আমি আগেই মেপে রেখেছি। আমাদের যেহেতু সময়ের স্বল্পতা থাকে সেজন্য আমি আগেই কাজগুলি করে রেখেছি। এখানে আছে আমার পুদিনা পাতা বাটা, আর আছে কাঁচামরিচ বাটা, এবং আছে হলো ধনিয়া পাতা বাটা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ বাটা। হ্যাঁ, এবং এর তিনটা সাথে আমরা যাতে একসাথে একটা আমার, পাত্র নিয়ে নিলাম। এটার সাথে আমি দিয়েছি বিট লবণ, এখানে আমার 1 টিস্পুন, 1 চা-চামচের মতো আছে, ঠিক আছে? সেটা আমি সাথে বিট দিয়ে লবণ, দিলাম। তারপরে দিলাম সরিষা, সাদা যে সরিষাটা আছে না আমাদের, ওটাকে আমি তেলে নিয়েছি, তেলে গুঁড়ো করে নিয়েছি একটু আচ্ছা, চুলায়। আমি তেলে গুঁড়ো তেল করে নেওয়া সাদা সরিষা, সাদা সরিষা ওটা আমি 1/4 টিস্পুনের মতো, আমার 500 গ্রাম বা 1/2 কেজি দইয়ের জন্য আমি নিয়েছি, ওটা আমি এখানে দিয়ে দিলাম। লবণ নিয়েছি নর্মাল, যে আমরা যেটা লবণ খাই আমাদের রেগুলার যে সাত সরটা, মতো লবণ। সেটা, হ্যাঁ, সেটা আমি 1/2 টিস্পুন নিয়েছি, সেটা দিয়ে আচ্ছা, দিলাম। এবং এখানে আমার সুগার আছে 3 টেবিল স্পুনের মতো। তবে এখানে কেউ যদি মিষ্টিটা একটু কম খায় বা কম লাইক করে, সে কিন্তু এখানে সুগারটা কমিয়েও দিতে পারবে। আপনারা দর্শক শুনছেন তো, চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। এখানে দিয়েছে সুলতানা একটা হিসেব করে, তো আপনারা যদি মিষ্টিটা কম খান কম দিবেন, আর যদি এই রেসিপি ফলো করে করতে চান এভাবেই করবেন। এখন দিচ্ছে পানি, তাই তো? জি, আমি এখন এখানে 1/2 কাপ মানে একদম কোল্ড ওয়াটার যেটা, সেটা এটার ঠান্ডা সাথে পানি, একটু, হ্যাঁ, দিয়ে নিলাম। আমি আপাতত 1/2 কাপ দিলাম, পরে আমরা দেখে যদি লাগে আবার একটু পানি দিব। সবগুলো এবার মশলা ভালোভাবে, সব পানি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এবং একটা ঠান্ডা পানি দেওয়া হচ্ছে। জি, সবকিছু দিয়ে ভালোভাবে আমরা একটু মিশিয়ে নিলাম। এবং এখানে আমার আর একটু আমার যাবে টমেটো সস, আমি টমেটো চিলি সসটা নিয়েছি এখানে 1 টেবিল স্পুনের মতো, আচ্ছা, এটাতে টেস্টটা বেশ বাড়ে এবং ভালো লাগে খেতে। এখানে টমেটো, তুমি যেটা দিয়েছো টমেটো আর চিলি সস, কিন্তু কেউ চাইলে তো টমেটো কেচাপটা দিতে পারে, না? কেচাপটা হ্যাঁ, তো দিতে পারো। কাছাকাছি টেস্ট আসে। জি জি, দিতে পারো। আসলে সসটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, পুরো বুরহানির টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। সবকিছু মিলিয়ে নিলাম, এখন আমরা এটাকে একটু ছেঁকে দিব। আমাদের যে দইটা আমরা ছেঁকে রেখেছি না, সেটার সাথে আমরা এখন আমাদের এটা যেটা আমরা এখন পানি দিয়ে মশলাটা মিশিয়েছি, আমাদের মিশানো হয়েছে, এটা আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। কারণ কি, আমরা যে এই যে এখানে পুদিনা পাতা বাটা দিয়েছি, তারপরে সরিষা ধনিয়া, তারপর কাঁচামরিচ, এগুলো তো মিহি পেস্ট হয় না। তারপরে যেমন সরিষাটাকে আমি গুঁড়ো করেছি, ওইটার একটা দানাদার ভাব থাকে, তো ছেঁকে নিলে হবে কি, খুব সুন্দর হয়ে পড়বে। আমার এক্সট্রা কোনো দলা বা লাম্পস বা কোনো কিছু আমার এটার সাথে মিলবে না, খেতে ভালো লাগবে, দাঁতের নিচে আমার কোনো কিছু পড়বে না, সেজন্যই ছেঁকে নেওয়া। দর্শক যারা আছেন আমাদের সাথে, সুলতানা যে টিপস গুলো বলছে
এগুলো একটু মনে রেখে করবেন, দেখবেন একদম দারুণ, মানে রেসিপিটা দিচ্ছে দারুণ একটা বোরহানির, এবং আপনাদের পরিবারের সবাই খুব পছন্দ করবে। কারণ যখন ছেঁকে দেওয়া হয় তখন এই যে অনেক সময় যে ও যেটা বললো যে আমরা যখন মরিচটা বাটছি বা সরিষাটা গুঁড়া করছি, একদম হয়তো কিছুটা দানা থেকে যায়, তো যখন ছেঁকে দেওয়া হবে তখন খেতে গেলে কিন্তু বোরহানির সাথে আমাদের এই দানাগুলো মুখে বাঁচবে না, খুব স্মুথ একটা টেক্সচার আসবে। আর দইটাও ছেঁকে নেওয়া আছে, আমাদের সব মশলাগুলোও ছেঁকে নেওয়া হয়েছে, তো খুব দারুণ একটা আমি বলবো যে টেক্সচার চলে আসবে, কারণ সব মিশিয়ে যখন বানানো হবে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা একটু হুইস্ক দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নিব ভালো করে। হুইস্কতে ভালো করে ফেটে নিতে হবে। জি জি, যাদের বাড়িতে হুইস্ক নেই তারা কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে বিট করতে পারেন, একই রকমই হবে। হুইস্ক থাকলে সবচেয়ে সুন্দর হয়, আরো জিনিসগুলো আরো ভালোভাবে সবচেয়ে মিশে ভালো যায়। হয় যে আমার বোনেরা হয়তো এটাতে আরো বেশি বুঝবে, ভালো হবে যে আমরা যে ডাল ঘুটা দেই না, ডাল ঘুটুনি বা কিছু ওইটা দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হবে। সুন্দর হবে, হ্যাঁ। দেখলেন তো কত ছটপট এবার হয়ে আমরা যায়। একটু ঘনত্বটা একটু দেখি হ্যাঁ, যে কেমন হয়েছে এটা, কারণ খুব বেশি যদি ঘনত্ব থাকে সেটাও কিন্তু ভালো লাগে না, আবার যদি একদম পাতলা হয়ে যায় সেটাও কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, একদম তাই, মোটামুটি একটা মিডিয়ামই থাকতে হবে। তো আমার বোরহানিটা মনে সবসময় আমরা আমার এরকমই লাগে পছন্দ করি। জি, আমার কাছে মনে হচ্ছে আমার আর লাগবে না, আমার ঘনত্বটা একদম পারফেক্ট আছে। তবে এটা আমি আমার কাছে বলে দিব, মনে হচ্ছে হ্যাঁ আমি বলে দিব যে অনেক দইয়ে আপা যেমন অনেক সময় পানির পরিমাণটা বেশি থাকে, আবার কিছু কিছু দই থাকে সেটাতে পানির পরিমাণটা কম থাকে, তো সেজন্য এটা অনেকটা নিজের আইকিউর উপর নির্ভর করবে যে আমি কতটা দিব পানি বা কতটা দিব না। তবে হাফ কাপ মেজারমেন্টে ওইটুকু লাগবে। হাফ কাপ অবশ্যই আপনারা দিবেন, এবং তারপর আপনারা যখন এভাবে মিশিয়ে দেখবেন, এভাবে একটা চামচ দিয়ে নেড়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন যে ঘনত্বটা ঠিক হয়েছে কিনা। সুলতানাটা একদম পারফেক্ট আছে, কিন্তু আপনাদের যদি মনে হয় যে না আরেকটু বেশি ঘন হয়ে গেছে একটু পানি দিতে পারেন, তখন পানি দিয়ে নেবেন। আর না হলে তো এরকমই হবে, সার্ভ করবেন একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, খেতেও দারুণ লাগে। আর কত ঝটপট হয়ে যায়, আপনারা যদি এই মশলাগুলো একটু রেডি করে রাখেন ঈদের আগের দিনই, আপনারা চাইলে একটু রেডি করে রাখতে পারেন সরিষাটা গুঁড়া করে, যেহেতু তেলে গুঁড়ো করে রাখা, আর ফ্রেশ ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচটা ফ্রেশ বেটে দিবেন, তাহলে ফ্লেভারটা দারুণ আসবে। আর দই তো বাড়িতে এনে রাখতেই পারেন। তারপরে আপনারা এইভাবে দারুণ সুন্দর এই ভাবে পরিবেশন করছে সুলতানা, এরকম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গ্লাসে পরিবেশন করবেন, বা একটা তবে বাচ্চাই বাচ্চাই অবশ্যই আমেজ। আমরা যদি রাতে সার্ভ করি সেক্ষেত্রে আমরা সকালবেলা বোড়ানিটা করে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। হ্যাঁ, আর যদি দুপুরবেলা হয় তাহলে আমরা একটু লেট নাইটে করেও কিন্তু ফ্রিজে রাখতে পারি। একটা রাতে কিছু হবে না, কারণ বোরহানিটা ঠান্ডা খেতে যতটা মজা লাগে, আমার মনে হয় নর্মাল খেলে ঠিক ততটা স্বাদ পাওয়া যায় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বোরহানিটা বানিয়ে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করতে। বাহ, আর চাইলে কেউ চাইলে তো পুদিনা পাতা একটু উপরে দিয়ে দিতে পারেন, আপনাদের বাড়িতে যদি থাকে। যখন যেহেতু পুদিনা পাতা দেওয়া হয়, ধনা পাতা দেওয়া হয়, তো পুদিনা পাতাটা দেখতেও সুন্দর লাগে, আর খাওয়াও যায়, খেতেও পারা যায়, তো চাইলে আপনারা সেটা দিতে পারেন। দেখতে ভালো লাগবে হ্যাঁ, আর কালারফুল একটা আসবে, তো আমরা একটু কিছু আর একটা আইস সুন্দর দিয়ে নিই। শুকনো কিন্তু আসে, তাই না? জি, আমার কাছে তো মিন্ট ফ্লেভারটা অনেক ভালো লাগে, তুমি আসলে আমার কিছু খুবই বরফ ভালো দিয়ে লাগে। দিচ্ছে, আরো আরো ঠান্ডা করে সার্ভ করা হবে। আপনারা চাইলে বরফটা আগে দিয়ে তারপরেও ঢালতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো এর উপরে আবার আপনার আইসটা আইসটা কিন্তু ক্রাশ করে দিলেও ভালো লাগে। একদম তাই, যেকোনো ড্রিঙ্কস এই আসলে আইসটা আমার কাছে লাগে কি, ক্র্যাশ করে দিলে যেটা হয় কি একটু দানা দানা থাকে না বরফের, খেতে মুখের মধ্যে যায় হ্যাঁ যখন, হ্যাঁ, খেতে ওটা ভালো খুব ভালো লাগে, লাগে। আমার বেশ ভালো লাগে, আর আমি তো এমনিতে খুব ঠান্ডা খাই, আমার খুবই ভালো লাগে।
বাহ, আপনারা কিন্তু এই রেসিপিটা খুব শিগগিরই পেয়ে যাবেন, আমি আমার কোলাজে দিয়ে দিব আজকে যে রেসিপিটি তৈরি করলো, ইনগ্রিডিয়েন্টস সহ এবং বোরহানের ছবি সহ। তো যারা চান সেখান থেকে দেখে নিতে পারেন, এবং যারা ভিডিওটি দেখছেন অথবা পরে দেখবেন তারা এখান থেকেও কিভাবে বানানো হলো প্রসেসটা দেখে নিতে পারেন। তো এই বাহ, হয়ে গেল সামিয়াপ্পা আমার, তুমি কি দেখতে পাচ্ছো সামিয়াপ্পা? আমি দেখতে পাচ্ছি, আমার দর্শকরাও দেখতে পাচ্ছে, খুবই দারুণ সুন্দর লাগছে। তোমার এই বোরহানিটি গ্লাসটাও খুব সুন্দর হয়েছে, সার্ভ করাটা খুব সুন্দর হয়েছে, আর দেখতে খুবই ভালো লাগছে। আসলে যে কোনো রেসিপি আপনারা যখন তৈরি করবেন সব সময় চেষ্টা করবেন একটু সুন্দর করে সার্ভ করতে, কারণ পরিবেশন করাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন কোন একটা খাবার খেতে চাই, প্রথমে কিন্তু খাবারটা দেখে আমাদের ভালো লাগলে আমাদের খেতে ইচ্ছে করে। হ্যাঁ, রেসিপিটা দেখেছেন, সুলতানা খুব কষ্ট করে করেছে, দারুণ মজা হয়েছে, কিন্তু ও যদি একটা সুন্দর গ্লাসে পরিবেশন না করতো হয়তো দেখে খেতে ইচ্ছে হতো না, কিন্তু ও পরিবেশন করেছে দারুণ সুন্দর একটা গ্লাসে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে। এই জন্য আমি সবসময় বলি সবসময় পরিবেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এটা মাথায় রাখবেন কিভাবে সার্ভ করছেন, কি দিয়ে সাজাচ্ছেন। যে পুদিনা পাতা দিয়েছে, পুদিনা পাতা কেন দিয়েছে, পুদিনা পাতা কিন্তু ইনগ্রিডিয়েন্টস আছে এবং পুদিনা পাতাটা খাওয়া যায়। আমরা সব সময় এমন কিছুতে সাজাবো যেটা আমরা খেতে পারি অথবা এই খাবারটার সাথে যায়। তো এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন এত দারুণ সুন্দর করে রেসিপিটা তৈরি করে যখন পরিবারের সবার সামনে দিবেন সবাই খুব পছন্দ করবে, তাই না সুলতানা? জি সুমেপা, আজকে একটু ভয়ের মধ্যেই ছিলাম, কারণ আমি দেখলাম যে 8টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলো, তো ভাবলাম যে সুন্দরভাবে করতে পারবো, তো যাক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পেরেছি, কোনো সমস্যা হয়নি সুমেপা। আর সবাইকে আমার অগ্রিম ঈদ মোবারক জানাই, সবাই যদি রেসিপিটা করে খুব ভালো লাগবে। আর তোমার ভালো লেগেছে তো সুমেপা? আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু রেসিপি শেষ হয়ে গেল কি হবে, আমি তোমাকে ছাড়ছি না, একটু কথা শুনতে চাই, তোমার ছোটবেলার গল্প শুনতে চাই, তোমার রান্নার প্রথম হাতে করি কিভাবে, কোথায় কে কার কাছ থেকে শিখেছো সেটা একটু জানতে চাই। পর্যটনে তুমি শিখেছো আমি জানি, সেটা অনেক পরে যেয়ে, তাই না, কিন্তু প্রথম কার কাছে শিখেছো সেটা আমি একটু জানতে চাই, আমার দর্শকদের সাথে একটু শেয়ার করো। সুমেপা, রান্নার কথাটা যখন আসে, তা আমরা বেশিরভাগ সময় বলি না যে আমি মায়ের কাছে শিখেছি বা শাশুড়ির কাছে শিখেছি বা এরকম, তবে আমার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি সুমেপা, কারণ আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম, আমি রান্না বান্না থেকে একটু দূরেই ছিলাম, রান্না বান্না তেমন একটা করতাম না, যেতাম না, খেতাম না। তবে আমার মেয়েটার যখন জন্ম হয়, তো আমার মেয়েটা খুব পেস্টি খেতে পছন্দ করতো, তো তখনও বিয়ের পরেও আমি তেমন একটা রান্নাঘরে আসলে ঢুকতাম না, ঢুকতাম মানে যতটুকু ধরো একদম না পারতে না, সেরকম একটু ফাঁকি বাজি টাইপের আর কি সেরকম। তো মেয়ে যখন খুব পেস্টি খেত, ওর বাবা সব সময় ওর জন্য পেস্টি নিয়ে আসতো, তো আমার তখন খুব মনের ভিতর একদিন ঢুকলো যে মেয়েটা যে এইভাবে খাচ্ছে বাইরের খাবার, এটা ঠিক হচ্ছে কি না দেখি একটু শিখি তো, তাহলে হয়তো ওর আর খেতে হবে না। তখন আমি আমাদের এখানে এটা 2000 এর কথা, তখন রান্নার স্কুল কিন্তু তত ছিল না। হ্যাঁ, তো এখানে এখনকার একটা মতো ছিল না, হ্যাঁ ধানমন্ডিতে একটা আপন ঘর নামে একটা রান্নার স্কুল ছিল, আরেকটা ছিল YWC স্কুল, এটা হচ্ছে তোমার গ্রিন রোডে ওখানে ছিল। তো আমি আপন ঘরে গিয়েছি, ওটা তো শিখেছি পরে, ওটা পরে গিয়েছি, আগে আপন ঘরে গিয়েছিলাম যে আমি জাস্ট একটু পেস্টি শিখবো। তো গিয়ে ম্যামের সাথে কথা বললাম, ম্যাম বলল যে তোমাকে তাহলে কনফেকশনারি, তখন বলতো কনফেকশনারি কোর্স বলতো, হ্যাঁ, তো আমরা যেটাকে বেসিক বেকিং বলি, বলে যে এটাতে তুমি ভর্তি হও, এটাতে হলে তুমি বেসিক গুলি সব শিখতে পারবা। তো ঢুকলাম, শিখলাম আমি, তো বাসায় এসে যেদিন আমি ফার্স্ট বানালাম পেস্ট্রি, মানে তেমন একটা ভালো হয়নি, কিন্তু মানে আমার নিজের কাছে খুব অবাক লেগেছে যে আল্লাহ এটা আমি নিজে করেছি, এটা মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আমি করেছি। হ্যাঁ, তো এই যে আমার একটা ভাল লাগা তৈরি হলো, আর সেই যে শুরু হলো এই ভালো লাগা যে আমাকে ওনার যত কোর্স ছিল আমি সব করেছি, মনিরা সুলতানা ম্যাম আমার নাম বললেই চিনবে, আমি একদম সব করেছি। এরপরে আরো আরো খুঁজে খুঁজে রান্নার স্কুলগুলি বের করে, তখন কিন্তু ইউটিউব ছিল না, কোনো ফেসবুক এরকম গ্রুপ টুপ কিছুই ছিল না,
তো আর হলো যে সিদ্দিকা কবির ম্যামের সাথে আমি অনেক কাজ করার আমার সৌভাগ্য হয়েছে। উনি আসতেন, ক্লাস নিতেন, ওনার সাথে অনেকগুলো। তারপরে শিখার পরে যখন দেখলাম যে সবাই খুব ভালো বলতেছে, ডেজার্ট করতাম সবাই খুব পছন্দ করলো। পরে আমাদের এই ঢাকা সিটিতে একটা ডেজার্ট কম্পিটিশন হলো, ওখানে জাজ ছিলেন, সিদ্দিকা কবির ম্যাম ছিলেন, আমাদের আরো কিছু ম্যাম ছিলেন, সব আসলে আমার অত এখন মনে নাই। ওটাতে আমি সেকেন্ড হয়েছিলাম ওখানে একটা ডেজার্ট প্রতিযোগিতায়। তো এই যে ভাল লাগাটা তৈরি হয়ে গেল সোমিয়াপা, এই ভালো লাগাটা আস্তে 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 আমার নেশায় পরিণত হয়ে গেল। সেটা তো বললামই, নেশাটা এখন পেশাতেও পরিণত হয়ে গিয়েছে। আর মনে তো হচ্ছে না আর বের হতে পারবো এই খুনতি কড়াই থেকে, আর মনে হয় না আমি তুমি বের আর হতে বের হও, পারবো। এটা আমরা চাই না, আমরা চাই তুমি এখানে থাকো, আরো কাজ করো। সবচেয়ে মজা কি, তুমি আপন ঘরের কথা বললে, আমিও কিন্তু পুরনো স্মৃতিতে ফিরে গেলাম। আমি অনেক শিখেছি অনেক জায়গায়, কিন্তু প্রফেশনালি শেখার শুরু যদি বলো, সেটা কিন্তু আপন ঘর থেকে। হ্যাঁ, আপন ঘরে আমি এই যে কনফেকশনারি কোর্স এবং আরো বেকিং যা যা আছে এসব সবই আমি ওখানে শিখেছিলাম। পরে তো পর্যটন থেকে করলাম, তুমিও হ্যাঁ পর্যটনে পরে জি গেলে। তো আমাদের অনেকের শুরুই হয়তো এভাবে। জি তখন কিন্তু আমাকে ম্যাম বলেছিল যে আমি ম্যামের কিন্তু আমি তখন একটা কোর্স বাকি রেখিনি, একদম মোগলাই থেকে শুরু করে মাইক্রোওয়েভ কুকিং থেকে শুরু করে সব করেছি। তখন ম্যাম বলেছিল যে তুমি তো সার্টিফিকেট নিচ্ছ না, সার্টিফিকেটটা নিয়ে যাও। তো আমি ভাবলাম যে আমার তো শিখারই প্রয়োজন ছিল, আমি সার্টিফিকেট দিয়ে কি করবো, লাগবে না, আমি আনিনি। আর পরে যখন ভাবলাম যে না এটা নিয়ে এত কিছু শিখেছি, কিছু করব, আরো অনেকগুলো স্কুলে আমি গিয়েছি, যেমন তুমি হয়তো চিনবা আমি ধানমন্ডি 15 নম্বরে থাকতাম, আমার তখন ছোট বেবি, ওরে নিয়ে আমি সেই উত্তরায় তখন অপূর্ব নামে একটা রান্না ছিল ওইখানে হ্যাঁ হ্যাঁ গিয়েছি। তারপরে স্কার্টনে একটা ছিল এমিনেন্স নামে একটা রান্নার স্কুল ছিল, ওটাতেও আমি গিয়ে গিয়ে শিখেছি। তারপরে এসে 2017-এ আমি ন্যাশনাল একটা কোর্সে পর্যটনে ভর্তি হয়েছি। পরে চিন্তা করলাম যে ন্যাশনাল কোর্সটা যেহেতু করেছি, তাহলে আমি প্রফেশনাল যে শেফ কোর্সটা ওইটাও করে ফেলি, কারণ সার্টিফিকেট এমনিতে তো কাজ আছে, কাজ পারি, বাট সার্টিফিকেট নেইনি। তো তখন প্রফেশনাল কোর্সটাও করে করেছি। তো ন্যাশনাল কোর্সে আমি পর্যটনে সেকেন্ড হয়েছিলাম, আর বাহ প্রফেশনাল কোর্সে আমি ফার্স্ট হয়েছিলাম পর্যটনে। বাহ, তোমার সাথে আমার অনেক কিছু মিলে যাচ্ছে, মজা লাগছে, সেই পুরনো স্মৃতিগুলো মনে হচ্ছে। পর্যটনে যে ন্যাশনাল সার্টিফিকেট কোর্স, এটাতে আমি তো করেছি কুকিং এর উপর, তুমি করেছো বেকিং এর উপর, এটাতে আমি ফার্স্ট হয়েছিলাম ডে শিফট মর্নিং শিফট দুই শিফট মিলে। তো পুরনো স্মৃতিগুলো মনে হচ্ছে, খুব ভালো লাগছে যে একই জায়গায় আমরা শিখেছি কিন্তু হয়তো ভিন্ন সময়ে, একসাথে হয়তো শেখার সময়টা একসাথে ছিল না, কিন্তু কাজ করা হচ্ছে একসাথে, এটা বড় ব্যাপার। এবং তোমার কাছ থেকে তুমি এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিখেছো, এখন সবাই তোমার কাছে শিখতে আসে, তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে সোমিয়াপা, কি বলবো, আমার সময়টা যে এত ভালো কাটে, যেদিন আমার ক্লাস থাকে আমি মানে কি করে আমার ওয়ার্ক স্টেশনটাকে গুছাবো, কত সুন্দর হবে, আমি কিভাবে আমার সমস্ত আউটপুট যেন আমি আমার স্টুডেন্টদের দিতে পারি, ওরা ভালোভাবে শিখতে পারে, কিভাবে গুছাবো, কিভাবে রেসিপি ক্লিয়ার করে লিখবো, মানে খুবই ভালো লাগে। আরেকটা ব্যাপার সোমিয়াপা, তুমি তোমার সাথে আমারও মিলেছে, তো যেমন আমরা রান্না শিখেছি অনেক কিছু, কিন্তু যখন কোর্স করলাম তখন জানলাম যে রান্না আসলে শুধু পারলেই হয় না, তাই না? রান্না সম্পর্কিত কত কি জেনেছি, যে নিউট্রিশন একটা ফ্যাক্ট আছে, তারপরে আমরা যেমন ফুড হাইজিন যে বিষয়টা, হ্যাঁ ফুড হাইজিনেরও আমি পর্যটনে কোর্স করেছি, তো সেটা শিখেছি কিভাবে ব্যাকটেরিয়া গ্রো করে, তারপরে খাবার আমাদেরকে কিভাবে রাখতে হয়, কতটা তাপমাত্রা কিভাবে টেম্পারেচারটা খুব মেনটেন করতে ইম্পর্টেন্ট। হয়। হ্যাঁ হ্যাঁ তারপরে প্রতিটা জিনিস, যেমন আজকে আমি বড়হানি করেছি, এখানে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস গেলো, এগুলোর পুষ্টিগুণ কি, তারপরে এটা আমার কিভাবে আমার জন্য উপকার হবে বা আমার ক্ষতির দিকটাই বা কি হবে, এরকম কত কিছু জানার কোনো শেষ নেই সোমিয়াপা, তাই না? অনেক কিছু জেনেছি, এবং আমি তো প্রথমেই বলছি আমি এখনো শিখছি, এখনো জানার চেষ্টা করতেছি, মানে এই যে নেশার যে বা পেশার যে একটা ক্ষুধা, জানার যে একটা ক্ষুধা, এটার আসলে কোনো শেষ নাই। প্রতিদিনই মনে হয় আরো জানি, আরো শিখি, আমার এখন অনেক বাকি আছে শেখার। তোমার যখন মনে হবে যে শেখা শেষ হয়ে গেছে, তখন দেখবে আর এই কাজটা করতে ভালো লাগছে না। কারণ আমরা আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত সবকিছু থেকে কিছু না কিছু শিখছি, কারণ সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে, আমাদেরকে সেটা জি
খুঁজে নিতে হবে এবং শিখতে হবে এবং আমাদের জীবনে সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে প্রতিটা মুহূর্তে। এটা আসলে সুলতানা খুব ভালো করে জানে, আমরা যারা কাজ করছি আমরা জানি, এবং যারা নতুন এই ফুড ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে সবসময় চেষ্টা করবেন নিজেকে ডেভেলপ করার, শেখার, শেখার আসলে কোনো শেষ নেই। এবং এই সেটাই। ইচ্ছাটা যতদিন থাকবে দেখবেন আপনার কাজ করতেও ভালো লাগছে। আর সুলতানা তোমার ছোটবেলার গল্প তো শোনা হলো না, তোমার ছোটবেলার গল্পটা একটু বলো। হ্যাঁ, ছোটবেলা তো তুমি বলে একদম মানে নস্টালজিক হয়ে যাব। এখন আমাদের শৈশব আসলে খুব রঙিন ছিল, হ্যাঁ, এখনকার মতো জাকজমক ছিল না অত। তুমি যদি রঙিন বলতে, আমি পিওর পিওরিটি বলি, যেটা আমি যেটাকে বলবো রঙিন বলতে, যে পিওরিটি, আমরা যেমন খেলাধুলায় ব্যস্ত থাকতাম, তারপরে দুরন্তপনা তো ছিলই, তারপরে যেমন আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, অনেক ভাই বোন আমরা একসাথে, আমরা বড় হয়েছি একসাথে, খেতাম একসাথে, স্কুল যেতাম গোসল থেকে শুরু করে। তো এই জন্য আমরা কিন্তু, আমি বলবো আমার ব্যাপারটা, আমি বলবো যে শেয়ারিং কেয়ারিং যে ব্যাপারটা, এটা আমরা ফ্যামিলি থেকে খুব ভালোভাবে শিখেছি, যেহেতু আমরা যৌথ ফ্যামিলির বাচ্চা ছিলাম, একসাথে বড় হয়েছি। তবে এখনকার বাচ্চারা যেমন যেটা বলে যে তাদের শৈশবটা যেরকম, তারা তারা মনে করে যে তাদের শৈশবটা আসলে অনেক রঙিন, কারণ তারা ডিজিটাল যুগের বাচ্চারা, যেটা এখন জন্ম হয়েই একটা বাচ্চা ট্যাব পায়, ফোন পায়, কত কিছু পায়, কত মানে তারা কালারফুল ভাবে। কিন্তু আমি মনে করি না, আসলে আমাদের শৈশবটা অনেক ভালো ছিল। বাবা, কাকা, ফুপু, মামা সবাই মিলে মানে একটা আদর মধ্যে আমরা বড় হয়েছি। আমরা শিখেছি যে বড়দের কাছ থেকে শিখেছি যে কিভাবে বড়দের সম্মান করতে হয়, ছোটদের আদর করতে হয়, স্নেহ করতে হয়। ফ্যামিলির যে বন্ডিং বলতে একটা বিষয়, যে আমরা যেমন এই যে বোড়াহানিটা হয়েছে, সবকিছু একসাথে মিলে একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করেছে, তাই না? তো সেরকম আমরাও কিন্তু ছোটবেলায় শিখেছি যে ভালোবাসাটা কিভাবে মানে একা ভোগ করা না, কিভাবে বন্টন করে সবাইকে নিয়ে একসাথে থেকে ভালোবেসে থাকতে হয়, সেটা আমরা শিখেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার শৈশবটা সত্যি অনেক রঙিন ছিল, অনেক পবিত্র ছিল, এবং খুব মিস করি। মনে হয় যে কত কিছু আমরা এখন দেখি আবিষ্কার হয়, তাই না সৌম্যপা? কত মেশিন হচ্ছে, কত কিছু হচ্ছে, মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার সমস্ত প্রস্তুতিও নিচ্ছে, কিন্তু এমন একটা মেশিন হোক, টাইম মেশিন বলি বা কিছু একটা হোক, যে আমরা সামনে না ব্যাকে একটু ফিরে যেতে পারি, তাহলে আমি আমার শৈশবটাতে আবার একটু দেখতে পারতাম, আবার একটু ওখানে গিয়ে ইচ্ছা করে যে সেই আমি দুইটা ছোট ঝুঁটি আমার, সেই ঝুঁটি করে আমি আবার একটু খেলি, আবার একটু পানিতে ঝাঁপ দেই, দৌড় দেই, মায়ের বকা খাই, বাবার আদরটা পাই। মিস করি খুব, ছোটবেলাটা খুব মিস করি। আসলে সুলতানা তুমি যেটা বলছো ওটাতে আমারও সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, কিন্তু পিছনে ফিরে তো আসলে যাওয়া যাবে না বা ফিরে তাকানোও যাবে না, সামনে যেতে হবে। মঙ্গল গ্রহের প্রস্তুতি শুধু না, মঙ্গল গ্রহ থেকে ঘুরেও এসেছে সেদিন যে, তো দিন দিন সবকিছু এগিয়ে যাবে এবং আমাদেরকে সেটার সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো আমরা হয়তো এটা করতে পারি, নিজেদের ওই ছোট বেনি অবস্থা হয়তো নিজেদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সন্তান বা আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে কিন্তু আমাদের সেই শৈশবটাকে আমরা কিছুটা হলেও দিতে পারি। আমরা একটা ফ্যামিলি থেকে যদি আমরা চাই, আমরা মারা চাই, মারা কিন্তু অনেক কিছুই পারি, হয়তো সন্তানকে ওই খেলার মাঠটা দিতে পারছি না, কিন্তু যতটুকু পারা যায় এই সীমাবদ্ধতার মধ্যে থেকে। আর করোনা আসলে আসার কারণে, এই করোনাকালীন সময় আমাদের সবারই জীবনটা অনেকটা স্থবির হয়ে গেছে, তাই না? আমরা অনেক কিছু আগের মতো করতে পারছি না। তোমার কি প্রভাব পড়েছে এই করোনায় তোমার ক্লাস নেওয়া বা তোমার সবকিছু, তোমার জীবনযাত্রা মধ্যে কি প্রভাব পড়েছে করোনা একটু যদি বল। জীবনযাত্রা তো বলতে হয় যে সুমেপা, করোনা আমাদেরকে অনেকটা স্থবিরই করে দিয়েছে, তাই না? আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কষ্ট হয়েছে এবং আমি নিজেও কিন্তু ভুক্তভোগী। তো আল্লাহ আমাকে ভালো করেছে, এখন ভালো আছি আমরা। তবে করোনাতে আমরা অনেককে হারিয়েছি, আমি আমার ফ্যামিলির অনেককেই হারিয়েছি। তো কষ্ট যেমন হয়েছে, এখনো হচ্ছে, এখনো প্রতিদিন খারাপ সংবাদও শুনছি, তবে করোনা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েও দিয়েছে সুমিয়াপা। আমরা এখন কিন্তু আমরা এখন সচেতন হয়েছি, তাই না? যেমন আমরা আগে হাত ধুতাম কিন্তু ভাত খাওয়ার পরে, যে হাত ধোয়া বলতে আমরা বুঝতাম যে খাওয়ার পরে হাত ধুতে হবে, তাই না?
কিন্তু এখন কিন্তু একটা সুন্দর অভ্যাস ছোট, যেমন আমাদের বাচ্চাদেরও হয়েছে, আমাদের হয়েছে, এমনকি আমাদের মা বাবা বৃদ্ধ যারা আছে সবার হয়েছে, যে আমাদের ক্লিন থাকতে হবে। তারপরে যেমন মাস্ক পরাটা শুধু করোনা থেকে রক্ষা করবে তা তো না, পলিউশন থেকেও তো রক্ষা করে, তো ভালো হ্যাবিটও গ্রো করেছে। তো করোনার কারণে যেটা আমি যেটা বলবো, আমি করোনা কিন্তু যখন ঘরে ঢুকিয়ে দিল সবাকে, আমি একটু উড়নচণ্ডী ছিলাম, ঘুরতে খুব পছন্দ করতাম, তো সে আমি কি করলাম যে ঘরে ঢুকে গিয়েছি, যে এমন মানে উড়নচণ্ডী টাইপ একটা মেয়ে যে মানে সব সময় ঘুরে বেড়ায়, সে ঘরে ঢুকে গিয়েছে, এখন তো ঘরে তো আর এভাবে ভাল লাগে না, কি করব। তো তখনই কিন্তু আমার মাথায় আসলো যে এভাবে বসে আছি ঘরের ভিতরে, তো সময়টাকে কাজে লাগে, কিছু করি, আমি যা পারি আমি সেটা নিয়েই না হয় নেমে পড়ি। তখনই কিন্তু আমি এই তোমার অনলাইন ক্লাস গুলো স্টার্ট করি, এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাড়া পেয়েছি। তো অনলাইন ক্লাসে আমি যেটা দেখলাম, যে আমি গত বছর থেকে তো স্টার্ট করেছি, তো যেটা আমি মানে আমার অভিজ্ঞতা থেকে এই একটা বছর কাজ করে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, যে অফলাইন ক্লাসে যেমন আমার অনেক বোনরা আমাকে বলে যে আপু আমার ছোট বেবি আছে, আমি চাইলেও সময় বের করতে পারি না, কিন্তু আমার শেখার খুব ইচ্ছা যে আমি গিয়ে শিখবো, ওই সময়টা পাচ্ছি না। আবার অনেকে আছে অনেক দূরে থাকে, সে আসতে পারে না, আবার কেউ আছে দেশের বাইরেও থাকে, তাই না, তারা চাইলেও মানে এগুলো শিখতে পারে না। কিন্তু অনলাইন এমন একটা মাধ্যম যে সবাইকে একটা জায়গায় নিয়ে এসেছে, একটা ছোট জায়গায় একই প্ল্যাটফর্মে। সবাই কি সুন্দর করে, যে আমি ক্লাস গুলো নেই, আমার এখানে যেমন বাইরে থেকেও থাকে, ইংল্যান্ডের আছে, ইটালি থেকে আছে, অনেক জায়গার আছে, সেরকম আবার আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা তারাও কিন্তু এই ক্লাসে থাকে। তো আবার দেখো, আমরা যখন রান্না শিখেছি, তুমি শিখেছো, আমি শিখেছি, আমরা যখন ক্লাস করেছি, ক্লাস শেষ হলেই কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমি কিন্তু আবার ধরো সবকিছু সবসময় খেয়াল করতাম না, যে আমি এখন এটা আবার একটু দেখতে চাই, সেই সুবিধা কিন্তু আমাদের ছিল না। কিন্তু ছিল না, অনলাইন ক্লাস গুলিতে দেখো, ওরা কিন্তু চাইলে ভিডিও গুলি পরে বসে বসে দেখতে পারে, যেটা বুঝে না সেটা বারবার ই করতে পারে, আমাকে নক দিতে পারে, ফোন দিতে পারে যে আমি এটা বুঝি না, কমেন্ট করতে পারে, আমি তাকে বুঝাই দিতে পারি, সবকিছু আমি মনে করি সুবিধা। একটা শুধু অসুবিধা, সেটা হচ্ছে সে টেস্ট করতে পারে না, এছাড়া সুবিধা সব বেশ। না আসলে সব কিছুরই ভালো দিক যেমন আছে মন্দ দিকও থাকবে, আমাদেরকে সবকিছু থেকে ভালোটা বের করে নিতে হবে, কারণ আমাদের এখন কঠিন একটা সময় যাচ্ছে, করোনাকালীন সময়টা, জানি না আমরা কতদিন হয়তো এভাবে চলবে, কিন্তু এই নতুন পরিবর্তিত জীবনের সাথে আমরা এখন আসলে নিজেদেরকে অনেকটাই মানিয়ে নিয়েছি। এবং এই যে আগে হয়তো আমরা সামনাসামনি ক্লাসগুলো নিতাম, এখন আমরা অনলাইনে নিচ্ছি, সো জি, সবই কিন্তু চলছে একটু ভিন্নভাবে চলছে। আর এটাই সুমিতা খুব হচ্ছে সুন্দর করে সময়ের সুবিধাটা সাথে বললো, নিজেকে খাপ খাইয়ে নেওয়া, তাই না? আসলেই তাই, খাপ খেয়ে নিতে হবে, কারণ জীবন চলতে হলে খাপ খেয়ে চলতে হয় আমাদের সবকিছুর সাথে। আর তুমি যেটা সুন্দর করে বললে যে ভিডিওটা দেখা যায়, আমার মনে আছে আমরা যখন ক্লাস করতাম অনেক সময় মনে হতো সেটা যদি একটু ভিডিও করে নেওয়া যেত, হ্যাঁ, কারণ তখন তো ইউটিউব ছিল না, এইভাবে কিছু ছিল না, কিন্তু তখন ক্লাসে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমরা কিন্তু যা দেখে আসতাম মনে রাখতাম, লিখে নিতাম, ওইটুকুই শেষ। তো টেকনোলজির সুবিধার কারণে আমরা এখন কিন্তু ভিডিও গুলো দেখতে পাচ্ছি, ইউটিউব আছে, রান্নার ক্লাসে ভিডিও দেখতে পাচ্ছি, মানে যারা আমাদের শো গুলো দেখছেন, এরকম অনেক শো হচ্ছে, তো সবাই কিন্তু সেখান থেকেও দেখতে পাচ্ছেন, অনেকভাবে নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারছেন, শিখতে পারছেন, আর এই টেকনোলজি কাজগুলো তো সুলতানা অবশ্যই করে আশীর্বাদ, যাচ্ছে। আমি মনে করি টেকনোলজি অবশ্যই আশীর্বাদ, যদি সেটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করি, সঠিকভাবে ব্যবহার করি, তাহলে অবশ্যই আশীর্বাদ সেটা। কিন্তু আমি যদি ইউটিলাইজ নাই করলাম, তাহলে আমি কেমনে বুঝবো যে আমার ওটাই। তো আমি মনে করি যে আমরা সবাই বেনিফিশিয়ার সেক্ষেত্রে, এই টেকনোলজির জন্য করেই আমরা সবাইকে একত্রিত করতে পেরেছি, বা আমরা আমাদের যা পারি, যেটুক পারি, যে যেটা পারি সেটা নিয়ে কিন্তু আমরা কাজে নামতে পেরেছি। আমি তো রান্নাটা নিয়ে করি, আমি রান্নার কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের অনেক বোনেরা যে আজকে যে অনলাইন বিজনেস গুলো করছে ঘরে বসে, তাই না, সংসারও দেখছে সুন্দর, কিন্তু বিজনেসও করছে, তাই না? তো এটা সবার জন্যই সুবিধা, যদি আমি একটাই বললাম যে যদি সে কাজে লাগাতে পারে। সত্যিই তাই, এবং আজকের এই রেসিপিটি যারা দেখলেন অথবা পরে দেখবেন, তারা যদি রেসিপিটি তৈরি করে আমাদেরকে জানান কেমন লাগলো সুলতানার রেসিপিটি, আমাদেরও ভালো লাগবে। আর আমাদের সময় একদমই শেষ, কারণ সুলতান আমার খুবই প্রিয় একজন মানুষ, ওর সাথে গল্প করতে বসলে শেষ হবে না। হ্যাঁ, আর মনে হচ্ছে যে আমরা সামনাসামনি না বসে বাড়িতে বসে গল্প করলে যেমন হয়, অনেকটা ওরকমই মনে হচ্ছে। তো গল্পের শেষ নেই, কথার শেষ হবে না আজকে, আমরা
এখান থেকে বিদায় নিতে চাচ্ছি, কারণ অনেকটা সময় পার হয়ে গেছে আর সুলতানা খুব দারুণ একটা রেসিপি দেখিয়ে দিল আপনাদেরকে। সামনে ঈদ, আশা করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন। সুলতানা, তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ, আর ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো, খুব ভালো ধন্যবাদ থাকবে সুমিয়া তুমি। তোমাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য, আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আর রেসিপি ভাল লাগলে অবশ্যই করবেন এবং গ্রুপে শেয়ার করবেন। হ্যাঁ, কিন্তু তোমাকে আজকে ছেড়ে দিচ্ছি বোরহানি দিয়ে, এরপর একটা দারুণ সুন্দর একটা ডেজার্ট দেখাবে, কারণ তুমি তোমার ডেজার্ট সবাই খুব পছন্দ করে, তো আমার দর্শকদেরকে সেটা কোন এক সময় দেখিয়ে দিবে অবসর সময়। দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং কষ্ট করে আমাদের রেসিপিটি দেখেছেন, আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার কালীন সময়ে সামনে ঈদ যেহেতু, স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলবেন এবং যতটা সম্ভব নিজের বাড়িতে থেকে ঈদটা করবেন, আর কারণ আমরা জানি যে এখন খুবই খারাপ একটা সময় যাচ্ছে বাংলাদেশে, তো আমরা নিজেরা যদি সচেতন থাকি, নিজেরা যদি সুস্থ থাকি, তাহলে আমরা আমাদের আশেপাশে সবাইকে ভালো রাখতে পারবো, সবাই মিলে সুস্থ থাকতে পারবো, এবং সুন্দর দিনের আশায় আমরা সবাই অপেক্ষা করছি। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।